இடையில சுவாசம் எங்கிரு போச்சியா அறத்ததே ஆனந்தோலார் அறத்ததே மொதலார் அறையா மட மண்ணு வாசில அறத்த மாட்ட கேக்கு হত সুন্দর কেলা হান্না মারি কেলা কেলার মাঠে গিয়ে গাঁড়াতে। প্রিয় দর্শক, আমরা এখন আছি দি টাঙ্গুনি উপজেলার কর্ণফুলী নদীর ঠিক মাঝখানে। এই কর্ণফুলীর মাছ বরাবর যে উগ্র সরজেগিল একসময় যে হালর উত্তর পাশে স্বর্গ আছিল, এখন উত্তর পাশের সর্বে ভাঙি দক্ষিণ পাশে বিহাল উগ্র হয়েক একর উগ্র সরজেগিল গিয়ে এখন বর্তমানে গত কয়েক মাস ধরিয়ারে এই সর্বে দৃশ্যমানই। তো এই স্বর্গ অর্ণর ফরতনৈতিক এ হালর নাব্যতা সম্পূর্ণরূপে হমি গিয়ে এ হালো দিয়ে ইঞ্জিন চালিত যে হকান বুট চলতু নৌকো চলতু ইনও সম্পূর্ণরূপে বন্ধ। এছাড়াও এই হালর যে সুস্বাদু বিভিন্ন মাছ আছে, বিভিন্ন প্রজাতির মাছ, এখন আর যে জাইল হলর জালত নেজি এই সুস্বাদু মাছ ইনও ধরানো পড়ে। তো আর স্থানীয় আন্ডে বিভিন্ন এলাকাবাসীর লয় স্থানীয় আন্ডে বেড়াইতে আই সাধারণ এই মানুষগুলো আর হতা হইলাম স্বর্গ বুধি আগে বলে বুধি আত্ম বুধি দাকিতে আই দিয়া বুঝি না মানি স্বর্গ সুন্দরভাবে একখান এলাকার মানুষ বন আই সুন্দরভাবে গিয়ে আর ফলাফির করে সাইড টাইড থাকিব বেড়ানো দেখা মানি অনেক গিয়ে প্রতিবেশী বুঝি না মানে ইঞ্জিন চালিত বুট চলতো, কিন্তু এই কিছু বছর আগে গুড়ান ব্রিজ হবার কারণে এখন ইঞ্জিন চালিত বুট বন্ধ গিয়ে আর সর পরে না একবারও বুট দেখা না যায়। প্রায় সময় আতিকে একখান দুজন দেখা যাইলে দেখা যায় আর তারা জেন হইলো তারা চাই এই স্বর্গ থাকক, এই স্বর্গ থাকিলে যে একান সুন্দর একান দৃশ্যর অবতারণই এই স্বর্গর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ইয়ের দিকে দৃষ্টি দেয় ইয়নো একান মানুষ উল্লাহ একান পর্যটন এলাকা হিসেবে পরিণত হইব বলে মানুষের ধারণা। খুব প্রকৃতি সুন্দর এখন স্বর্গ যদি চাই দেয় এখন পার্কগুলি তার যখন মতো পর্যটন মতো সুন্দর হবে। তেলাহাটবাসীর একখানেই দাবি যাতে স্বর্গ রক্ষণাবেক্ষণ হয় সরকারিভাবে এই একখান সুন্দর পর্যটন কেন্দ্র গড়ি তোলে এই এলাহাত নাজি সুন্দর একখান পর্যটন সম্ভাবনাময় এলাহা হিসেবে ইয়ানোর গুরুত্ব দিয়ারে সরকার চাইব ইয়ান এলাহাবাসীর আশা। জগলুল হুদা, সি প্লাস টিভি, রাঙ্গুনিয়া। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।